হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইব বিডি টিপস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, যারা নতুন ওমানে যাচ্ছেন, আপনাদের ভিসা বের হওয়ার পরে একটি এগ্রিমেন্ট করা হয়। সেই এগ্রিমেন্টে কয়টা পেপার রয়েছে, কত টাকা লাগে, কতদিন লাগে এবং এগ্রিমেন্ট করলে কী কী সুযোগ সুবিধা রয়েছে, এগ্রিমেন্ট কোথায় করবেন, কীভাবে করবেন, সম্পূর্ণ আমি এই ভিডিওতে বুঝিয়ে বলবো। এবং কি এগ্রিমেন্টের কয়টা পেপার আসবে আপনার কাছে এগ্রিমেন্ট হওয়ার পর, সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি আপনাদেরকে বলে দিব। এগ্রিমেন্ট করলে আপনার কোন কোন সুযোগ সুবিধা পাচ্ছেন, আপনার কি কি রয়েছে, কোম্পানি কি বা কত টাকা স্যালারি, স্যালারি কোথায় দেখবেন, সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখিয়ে দিব, আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেব। শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রয়েছে। বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখানে যে লাল লেখাটি দেখতে পাচ্ছেন, আপনার হাত দিয়ে আঙুলে টাচ করে যা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন, সবার আগে ভিডিও পেতে অল নোটিফিকেশনটি অন করে দিন। আর যারা আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও চলে আসলাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ভিসা রয়েছে। তো আগে কিন্তু ওমানের ভিসা অন্যরকম ছিল, লাল ছিল, চেক বই যেরকম এরকম ছোট পেজের ছিল। এখন কিন্তু বড় পেজের করেছে, সাথে আপনার ফটো আসবে। আগে কিন্তু ফটো আসতো না। তারপর ভিসাটা যখন হয়ে যাবে তখন আপনার প্রসেসিং আসবে যে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট না হলে কিন্তু আপনি টিকিট, ম্যান পাওয়ার বা কোনো কিছু করতে পারবেন না। এগ্রিমেন্ট করার পর সব কিছু করতে পারবেন, হ্যাঁ, কিন্তু ভিসার ফটোকপি দিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে পারবেন, ক্লাস করে ফেলতে পারবেন পাসপোর্ট ফটোকপি এবং কি ভিসার ফটোকপি দিয়ে, কিন্তু এগ্রিমেন্ট ছাড়া আপনার কিন্তু ম্যান পাওয়ার করতে পারবেন না। তো এগ্রিমেন্ট আপনি চাইলে বাংলাদেশ থেকে করতে পারবেন, আপনি চাইলে ওমান থেকেও করতে পারবেন। এবং কি এগ্রিমেন্টটা করতে কতদিন লাগে বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এগ্রিমেন্ট করতে কারো 4 দিন, কারো 5 দিন, কারো 1 সপ্তাহ, কারো 12 দিনও হতে পারে, কারো 15 দিনও হতে পারে। সেটা ডিপেন্ড করে বাংলাদেশ এমবিসি যেটা করবে, যতক্ষণ সময় নিবে সে অনুযায়ী আপনার কিন্তু সময় লাগবে। তবে একটা কথা বলে রাখি, 15 দিনের উপরে কারো এগ্রিমেন্টের সময় সীমা যায় না। তো আপনাদের যারা ভিসা বের হয়েছে তারা যদি এগ্রিমেন্ট করাইতে চান, বাংলাদেশ থেকেও করাইতে পারেন, ওমান থেকেও করাইতে পারেন। আর চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন, ওটাতে আপনি যোগাযোগ করবেন। ওমানে যদি করাইতে চান তাও পারবেন আমাদেরকে দিয়ে, বাংলাদেশে যদি করাইতে চান তাও পারবেন। এবং কি এটার প্রাইসটা কত টাকা, যখন যোগাযোগ করবেন আপনারা আপনাদেরকে বলে দেবো। আপনাদের যদি ভালো লাগে আমাদেরকে দিয়ে এগ্রিমেন্ট করাইতে পারেন। এবং কি ভিসা প্রসেসিং, টিকিট, এবার যে কোনো মেডিকেলের সমস্যা বা মেডিকেল সম্পূর্ণ সব কিছু আমাদের দিয়ে করাইতে পারবেন। আমাদের এই ভিডিওটি যে চ্যানেলটি রয়েছে, চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো দেখে আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন। তো বন্ধুরা, এগ্রিমেন্টের সুযোগ সুবিধা কী সম্পূর্ণ আমি আপনাদেরকে বলে দিই। এগ্রিমেন্ট যখন আপনার হয়ে যাবে 6টি পেপার আসবে, সেই পেপারগুলো কীরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। কারো বা আমি যে সিরিয়ালে দেখাচ্ছি আপনাদের, হয়তো এই সিরিয়ালে নাও আসতে পারে, কিন্তু একই পেপার মানে একই স্টাইলের পেপার আপনিও পেয়ে যাবেন। আমি যেরকম আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি ঠিক একই সিস্টেমে বা একই লেখায় আপনার থাকবে, হ্যাঁ, কারো শুধু ডিফারেন্স এটা থাকতে পারে আপনার স্যালারি বা বেসিক রুম, খানা, রো টাকা, এগুলো কিন্তু ডিফারেন্স থাকতে পারে, কোম্পানির ডিফারেন্স থাকতে পারে, আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির অ্যাড্রেস থাকতে পারে। তো আপনাদেরকে এক নম্বরে আমি দেখাবো যে আপনার এগ্রিমেন্ট হওয়ার পর এগ্রিমেন্টের কী কী আপনি বা কোন কোন পেপারটি আপনি পাবেন, 6টি পেপার পাবেন, সেটা কী কী আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনার সাথে মিলিয়ে নেবেন সম্পূর্ণ আছে কি না। তারপর এখানে আমি প্রথম যে ফেজটি আপনাদেরকে দেখাচ্ছি, এক নম্বরে এখানে দেখুন এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, মানে যিনি আপনাকে ভিসা দিয়েছে তার সাথে আপনার সাথে একটা কন্ট্রাক্ট হবে, সেই কন্ট্রাক্ট পেপারটি এখানে দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম এটা থাকবে। এটাতে কিন্তু দোনো পক্ষেরই সাইন রয়েছে, আপনার আরবাবে সাইন রয়েছে, সিল রয়েছে, কোম্পানির সিল রয়েছে, এখানে যে ওমান মিনিস্ট্রি রয়েছে সেখানের একটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সিল মারা রয়েছে। এবং কি একটা স্ট্যাম্প, যেটা আমরা চিঠি পাঠানোর সময় আমাদেরকে একটা স্ট্যাম্প দেয়, স্ট্যাম্পটা মেরে তারপরে। এবং কি আপনার বিদ্যুৎ বিলেও কিন্তু অনেক সময় দিয়ে থাকে, অনেক সময় না সব সময় বিদ্যুৎ বিলেও কিন্তু এরকম একটা স্ট্যাম্প মারা থাকে, মানে ওই দেশের যে মিনিস্ট্রি রয়েছে, লেবার কোড রয়েছে, ওইখানের একটা স্ট্যাম্প এবং কি উপরে একটা সিল মারা থাকবে। এক নম্বরে এটা পেয়ে যাবেন। এটাও বলে দিচ্ছি, আপনার হয়তো এরকম সিরিয়াল না হতে পারে বা আগে পিছে পিডিএফ যখন করবে সিরিয়ালে কেউ করবে না, আপনার হয়তো প্রথমে ভিসা থাকতে পারে, আপনি কিন্তু এই পেপারগুলোর সাথে মিলিয়ে রাখবেন যে আপনার
এই পেপারগুলো আসছে কিনা। তো এক নাম্বার এটা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে কন্ট্রাক্ট আপনার মালিকের, আপনার বা আপনার নাম থাকবে এখানে, দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির নাম রয়েছে আমার, এখানে আমার নাম রয়েছে, এবং কি আমি কোন জায়গার, পাসপোর্ট নাম্বার, আপনার পুরো ডিটেলস এখানে থাকবে, এবং কি আপনার ভিসাটা কোন জায়গার সেটাও থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বার্কা রয়েছে, দেখতে পাচ্ছেন বার্কা মানে বার্কা এরিয়াতে এই ভিসাটা। তো এক নাম্বার এটা গেল। তারপর আমরা দুই নাম্বার ফেসটি দেখব। দুই নাম্বার ফেসের জন্য দেখুন, দুই নাম্বার ফেসে আপনার কি লেখা থাকবে, এখানে দেখুন উপরে লেখা রয়েছে কনস্ট্রাকশন, দেখতে পাচ্ছেন মেটেরিয়ালস, মানে আপনার যে কোম্পানির কি কি কাজের জন্য আপনাকে নিয়োগ করতেছে, কোন কাজের জন্য, সেটা এখানে কিন্তু সম্পূর্ণ লেখা থাকবে। এবং কি এই পেপারটিতে আপনারা দেখে নিন ভালো করে, এখানে কিন্তু ওমানের রিয়াল লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আর ডট ও, এটা হচ্ছে ওমানের রিয়াল, দেখতে পাচ্ছেন অনেকগুলো। তো এখানে কি কি লেখা রয়েছে আপনার, এবার দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জ বেসিক ওয়েজ হচ্ছে 90 রিয়াল, মানে 90 রিয়াল আপনার মাসিক যে স্যালারি রয়েছে, বেতন রয়েছে, সেটা হচ্ছে 90 রিয়াল। আপনাদের হয়তো বেশি হতে পারে, কমও হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন হাউজিং অ্যালাউন্স, এখানে আমার কোনো নেই, কোনো রিয়েল নেই, শুধু মাসেরটা রয়েছে। তারপরে ট্রান্সপোর্ট অ্যালাউন্স এটাও নেই, ইলেকট্রিসিটি এটাও নেই, ওয়াটার বিল এটাও নেই, টেলিফোন বিল এটাও নেই। তারপরে এখানে আপনার সম্পূর্ণ একটা মানুষ চলতে যখন যতগুলো লাগে, যত কিছু প্রয়োজন সব এখানে লেখা থাকবে। আপনি যদি ভালো কোম্পানিতে গিয়ে থাকেন হয়তো আপনার এখানে সম্পূর্ণ টোটাল কিন্তু সব কিছুতে, আপনার কোনটাতে কত টাকা দিবে আপনাকে, কত টাকা মাসিক শেষে টোটাল ইনকাম আসবে, বেতন দিবে, সেটা নিচে আপনি পেয়ে যাবেন। এখানে ডাইরেক্টলি আমার যখন ছোট ভিসা, এটা ওয়ার্ক ভিসা, সেই জন্য শুধু 90 রিয়াল লেখা রয়েছে মাসিক। তারপর আপনার স্যালারি হয়তো বাড়তে পারে, হয়তো এগ্রিমেন্টে 90 রিয়াল বা 80 রিয়াল থাকতে পারে, কিন্তু আপনাকে মালিকে চাইলে 120, 200, 300 দিতে পারে, তাতে কোনো সমস্যা নেই, হয়তো আপনি বেশিও পেয়ে যেতে পারেন। তারপর তিন নাম্বার যে ফেসটি দেখব সেটা আপনারা দেখে রাখুন। এটা আরেকটা কথা বলে রাখি, এখানে দেখুন এখানে কিন্তু সিল মারা রয়েছে, মানে ওমানের যে লেবার কোডের যে বিচার এগ্রিমেন্টের জন্য যেটা দরকার, এখানে দুইটা সিল পাবেন, আপনার যে স্যালারি ফেজ রয়েছে এখানে দুইটা সিল পাবেন। তারপর আমরা দেখব তিন নাম্বার ফেজ, তিন নাম্বার ফেজে চলে আসলাম। এখানে আসার পর এখানেও কিন্তু দুইটা সিল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দুইটা সিল রয়েছে, আপনারা এরকম থাকবে। এখানে যারা যারা দোকানে কাজ করেন তাদের কিন্তু আলাদা, আর যারা বাইরে কাজ করবেন, বিল্ডিং কানেকশনের বা রাস্তার কাজ বা যে কোনো কাজ, বাইরে খোলামেলা কাজ করবেন, তাদের কিন্তু এখানে কিছু আপনার ইয়ে রয়েছে, আপনার যে কোম্পানি, কোম্পানির সাথে এগ্রিমেন্ট রয়েছে দোনো পক্ষেরই, আপনি কি কখন কীভাবে কাজ করবেন, কত ঘন্টা কাজ করবেন, সম্পূর্ণ তিন নাম্বার ফেজে পেয়ে যাবেন। তো আপনারা এটা মিলিয়ে নেবেন। এটা হচ্ছে যারা বিল্ডিং কানেকশনে কাজ করেন তাদের কিন্তু তিনটি মাস কিন্তু দুপুর 12:30 থেকে, এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, 12:30 to 30:30, মানে আপনার এখানে আমি বাংলাতে বুঝিয়ে দিচ্ছি, আপনারা হয়তো কোনো মানুষ যদি ইংলিশ বুঝে শিক্ষিত থাকে তাহলে আপনি সম্পূর্ণ এগুলো পড়ে বুঝে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা, কোম্পানির জন্য ভালো। আপনাকে কত ঘন্টা কাজ করতে হবে, কী কী করতে হবে, সম্পূর্ণ এই ফেজটিতে আপনি পেয়ে যাবেন, মানে আপনার সাথে যে কন্ট্রাক্টটি রয়েছে। এখানে আরবাবের যে কোম্পানির নাম রয়েছে, কোম্পানির নাম এখানে দেখতে পাচ্ছেন, আর যিনি যাবেন এখানে ফার্স্ট পার্টি দেখতে পাচ্ছেন এখানে নেম রয়েছে, এবং কি সেকেন্ড পার্টি নেম রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সিল মারা রয়েছে। তো এখানে যারা বিল্ডিং কানেকশনে কাজ করবেন, বাইরে কাজ করবেন, তাদের কিন্তু 12:30 থেকে 3:30 পর্যন্ত কিন্তু কাজ অফ রাখতে হবে গরমের দিনে। সেটা কোন কোন মাস আমি আপনাদেরকে শুধু সিম্পলভাবে বলে দিচ্ছি, জুন, জুলাই অ্যান্ড আগস্ট। এখানে দেখতে পাচ্ছেন জুন, জুলাই অ্যান্ড আগস্ট, তিন মাস আপনারা 12:30 থেকে 3:30 পর্যন্ত কোনো কাজ আপনাদেরকে করাইতে পারবে না, এটা বাধ্যতামূলক, সরকারিভাবে এটা আপনাদেরকে জোর করতে পারবে না। তো সম্পূর্ণ আপনি পড়ে নেবেন, আমি আপনাদেরকে যদি এগুলো পড়ে বুঝেই যেতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি তিন নাম্বার ফেজটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং চার নাম্বার ফেজ, চার নাম্বার ফেজে আপনার যে ভিসার ফটোকপি রয়েছে সে ভিসার ফটোকপি থাকবে, আপনার ছবি থাকবে, নাম থাকবে, পাসপোর্ট নাম্বার থাকবে, সব কিছু মিলিয়ে নেবেন। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, ভিসাতে আপনার কোনো স্যালারি বা অন্য কোনো কিছু কিন্তু এগ্রিমেন্ট থাকে না। তারপর এখানে
আমি এটা নেক্সট করে দিলাম। নেক্সট করার পর ফার্স্ট নাম্বার দেখব। ফার্স্ট নাম্বার যেটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার লাইফ ইন্স্যুরেন্স, যেটা আমরা বলে থাকি মানে আপনার জীবনের জন্য, বা আপনি কোনো ক্ষতিগ্রস্ত যদি হয়ে যান ওইখানে, বা আল্লাহ না করো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আপনি মারা যান বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে থাকেন, ইন্স্যুরেন্স কিন্তু আপনার সম্পূর্ণ খরচ বহন করবে। সে বহন করবে আপনার যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যান, বা কাজের ক্ষেত্রে মারা যান, বা কোনো সমস্যার কারণে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোনো যে কোনো দুর্ঘটনার জন্য আপনার এই লাইফ ইন্স্যুরেন্স। এটাতে আপনি যখন অ্যাক্সিডেন্ট হবেন কোম্পানি কোনো দায়ভার নেবে না, এটা শুধু ইন্স্যুরেন্সটা করা হয়েছে এই কারণে ইন্স্যুরেন্সে আপনার সম্পূর্ণ খরচ দেবে আপনি যদি মারা যান। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা অপশন দিয়ে দিয়েছে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত টোটাল আপনারা পড়ে এটা ভালো করে বুঝে নেবেন। এখানে 500, 5000, 5000, 5000 এখানে কোন সময় কত টাকা আপনার জন্য ব্যয় করবে ইন্স্যুরেন্সে এখানে সম্পূর্ণ লেখা রয়েছে। এখানে দুইটি সিল পাবেন, দুইটি স্বাক্ষর পাবেন, মানে বাংলাদেশ এমবেসি এবং কি ওমানের যে যে ইন্স্যুরেন্স রয়েছে ওই কোম্পানির যে স্বাক্ষর এটা এখানে পেয়ে যাবেন। তারপর দ্বিতীয় 6 নম্বর যে ফিসটা, 6 নম্বর ফিসটাও কিন্তু ইন্স্যুরেন্সের, এটা হচ্ছে আপনি যখন ডেট হয়ে যাবেন বা মারা যাবেন তখন টোটাল আপনাকে কত টাকা দেওয়া হবে, আপনার ফ্যামিলি কত টাকা পাবে সম্পূর্ণ এখানে লেখা রয়েছে। 15,000 রিয়াল, 15,000 রিয়ালে ধরুন আপনার 30-35 লাখ টাকা পর্যন্ত আপনি কিন্তু একটা মানুষ যখন কাজের ক্ষেত্রে মারা যাবে বা কোনো অ্যাক্সিডেন্টে মারা যাবে তখন ইন্স্যুরেন্স আপনার ফ্যামিলিকে এই টাকাটা আপনার ফ্যামিলিকে দেওয়া হবে, 30-35 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। তো এই ইন্স্যুরেন্সটার কিন্তু মেয়াদ থাকবে 2 বছর, 2 বছর পরে আবার নতুন করে কিন্তু ইন্স্যুরেন্স করতে হবে। এটা করেছে খুব ভালো হয়েছে, কারণ বিদেশে গিয়ে অনেকজনে অ্যাক্সিডেন্ট হয়ে থাকেন বা অনেকজনে মারা যান, দেশে কিন্তু টাকা উঠাইয়ে পাঠাইতে হয়, কিন্তু ইন্স্যুরেন্সটা যদি থাকে তাহলে আপনি কিন্তু ইন্স্যুরেন্সই আপনার বিমানের টিকিট এখানে কিন্তু লেখা রয়েছে, বিমানের টিকিট কত দিবে, টিকিটের বাবদে কত দিবে, বা আপনার ফ্লাইটের জন্য কত টাকা দিবে সম্পূর্ণ এখানে। এখানে আমি ছোট্ট করে আপনাদেরকে দেখা দিই, দেখতে পাচ্ছেন এখানে এয়ার টিকিট এক্সপিরিয়েন্স লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন 150 ওমানি রিয়াল। তো আপনার সম্পূর্ণ বহন বা আপনি মারা গেলে দেশে পাঠানো পর্যন্ত যত খরচ যাবে সব ইন্স্যুরেন্স বহন করবে। তো বন্ধুরা এইখানে আপনাদেরকে বলে রাখি, আপনি যখন ওমানের ভিসা আপনার বের হবে তখন আপনি কিন্তু ভিসাসহ 6টি ফেজ পাবেন এগ্রিমেন্টের পরে, কিন্তু ভিসা যখন বের হবে শুধু 1টি পেপার পাবেন, শুধু ভিসা। ভিসাটা যখন এগ্রিমেন্ট করবেন তখন কিন্তু আপনার পেপার আসবে 6টা, 6টা আসার পরেই আপনি কিন্তু মেইন পাওয়ার করতে পারবেন। এই 6টা আসা পর্যন্ত না আসা পর্যন্ত আপনি কিন্তু মেইন পাওয়ার করতে পারবেন না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত জানতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন বা ফোন করে, আমার নাম্বার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে, ওমানের নাম্বারও থাকবে, বাংলাদেশের নাম্বারও থাকবে। আর একটা বলে রাখি, আপনারা যদি আবারও বলছি আপনারা যদি এগ্রিমেন্ট করাইতে চান ওমানে বা বাংলাদেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো মেডিকেল কোনো সমস্যায় বা বিষয়ের কোনো সমস্যা, যে কোনো সমস্যা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।